আমার আল্লাহ যেমন মহান, আমার নবীও তেমন মহান, সেই জন্য আল্লাহ পাক আমার নবীর দরবারে দরবার আদব শিক্ষা দিয়ে বলতেছেন, হ্যাঁ জিবানি আমার বন্ধু দরবারে তুমি জানলে আল্লাহ কথা, খবরদার খবরদার বন্ধুর সামনে যেন কোনো বেয়াদুরি না হয়, কারণ বন্ধুর সামনে যদি কিঞ্চি পরিমাণ যদি বেয়াদুরি হয় আমি মহান আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত আমল আমি চালিয়ে দিব, তোমাকে আমি চিরস্থায়ী জান্নাত আমি বানিয়ে দিব। ওই জিবরাইল তুমি আদরের সহিত চাইবা, গোড়াটা কানে কাবার পাশে তুমি বেঁধে রাখবা, ভিতরে তুমি দেখবা আমার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি ঘুম যাচ্ছেন, খবরদার দরজায় তুমি আঘাত করবা না, নবীকে তুমি আর রাসূল আল্লাহ বলে ডাক দিতে পারবা না, কারণ নবী ঘুমে যদি ভেঙে যায় তোমার সামনে তোমার বেয়াদবি হবে। সুবহানাল্লাহ আমার বন্ধু দেখবি ঘুমে, তুমি যাইবা যাওয়া মাত্র তুমি দেখবা দরজায় তুমি আঘাত করবা না, তুমি বন্ধুর গড়ে ঘুমে হানির গড়ে তিনি ঘুমাতেন, ঘুমন্ত অবস্থা থাকবেন। এখানে আপনারা বুঝলেন আল্লাহ রসুল যদিও তিনি ঘুম যায় কোনোদিন ওই কলম তোমার ঘুমান না, কে কোথায় কি করতেছে সব কিছু আমার নবী দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ জিব্রাইল আমিন এবার তিনি এসে দেখলেন উম্মে হানির গড়ে দয়াল নবী ঘুমাচ্ছেন, জিব্রাইল আমিনকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ জিব্রাইল বন্ধুকে সজাগ করার পরে তুমি যখন টোকা দিচ্ছেন না ডাক দিচ্ছেন না, গড়ের ছাদের উপর উঠে জিব্রাইল আমিন কিভাবে গড়ের ছাদটা তিনি পার করলেন, ভিতরে তিনি প্রবেশ করলেন, তাও কিভাবে সজাগ করতে পারলা শিক্ষা দিয়ে দিয়েছেন জিব্রাইল। বন্ধু যখন ঘুম থাকবে ঘুমে যাবে, ঘুম যখন যাবে জিব্রাইল তোমার জিহ্বাটা এবং ঠোঁট এবং মুখটা আমি ঠান্ডা কাপড় দ্বারা তৈরি করেছি, ঠান্ডা করে তৈরি করেছি, আমার বন্ধু যখন ঘুম যাবে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা না, হ্যাঁ হাবিব বলে ডাকবা না, রসুল বলে তুমি ডাক দিতে পারবো না, কারণ তোমার জিহ্বা যেহেতু আমি কাপড় দ্বারা তৈরি করেছি ঠান্ডা করে ডিক্লেয়ার করে যে তুমি সর্বপ্রথম গিয়ে আমার বন্ধুর পায়ের তালুর মধ্যে তুমি চুমা দিতে থাকবে, আমার বন্ধুর কদম মোবারকের কান্না আঙ্গুল তুমি জিহ্বা দিয়ে চুষতে থাকবে, তোমার ঠান্ডার জিহ্বা ঠান্ডা অনুভব করে বন্ধু যখন সজাগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি মহান আল্লাহর মেরাজের দাওয়াত পৌঁছাই দিবে। যদি বলেন জিব্রাইল আমিন চলে আসেন, আসার পরে এবার জিব্রাইল আমিন আল্লাহর নবীর কদমে এসে যখন ঠোঁট মোট ঠোঁট এবং ঠোঁট লাগিয়ে দিলেন জিহ্বা দিয়ে যখন তুষতে লাগলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবী চোখ মোবারক খুলে ফেললেন, জিব্রাইল 40,000 বছর তোমার জীবন আমি রসুলের জীবনে তুমি আমার দরবারে এসেছ, কোনদিন আমার পায়ে চুমা দাও নাই, আজকে কেন তুমি আমার কদমের মধ্যে চুমা খেয়েছো, কারণ কি কেন তুমি আমার কদমে আজকে তুমি চুমা খেয়েছো। জিব্রাইল আমি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ খোদার কসম সে বলি আপনার কদমের ফয়েজ বরকত ফজিলত যদি আমি জিব্রাইল আগে জানতাম 40,000 বছর 40,000 বার আপনার দরবারে এসেছে কোনোদিন চুমা খাইনি, কিন্তু আপনার কদমে আজকে চুমা জমা খাইলাম এত নিয়ামত যে আমি যদি আগে জানতাম যতবার আসতাম আপনার কদমে আমি চুমা খাইতাম। আমার জীবনে আমি কোনোদিন জান্নাত দেখিনি, আমার জীবনে আমি কোনোদিন জাহান্নাম দেখিনি, আমার জীবনে আমি কোনোদিন লাভ দেখিনি, জাবার দেখিনি, মারার দেখিনি, লাভ আমি দেখিনি, আরশ আজম দেখিনি, তাজা সারাসার দিন আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আপনার কদমে যখন আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম চুমা যখন খেলাম খোদার কসম খেয়ে বলি আপনার কদমে যখন চুমা খাইলাম খোদার খোদাই থেকে শুরু করে আরশ আজম থেকে শুরু করে তাজা পর্যন্ত খোদার জগতের যত কিছু নেয়ামত রয়েছে এই মাত্র সব কিছু আমি ঠিক করে আপনাদের কদমের নিচে দেখতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আমি চিৎকার দিব আল্লাহু আকবার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী হুজুর আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রেজিবি মাদ্রাসাতুল আলী তিনি এসে উপস্থিত হয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মেহমানে
একের পর এক আসবেন আপনারা আছেন আপনারা থাকবেন না না চলে যাবেন থাকবেন কে কে থাকবেন না হাত তোলেন মোটামুটি অনেকগুলো উঠে গেছে এরা আসবেন না যাওয়ার পক্ষে থাকবে আল্লাহ পাক থাকার তৌফিক দান করুন আমিন কি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি জিব্রাইল তুমি কি দেখেছো কয়ান সব কিছু আপনার কদমে দেখতে পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে জিব্রাইল তুমি বুঝি সব দেখেছো হ্যাঁ সব দেখেছি তবে তুমি এখনো একটা জিনিস এখনো দেখো নাই সুবহানাল্লাহ বললাম সুবহানাল্লাহ এটা আবার কেমন কথা আমি তো কিচ্ছু বাকি নেই আমার জানার মতে একটা জিনিস দেখি না সেটা কি আল্লাহ রাসূল বলে জিব্রাইল তুমি কি মহান আল্লাহকে দেখেছো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহকে তো আসলে আমি দেখি নি তুমি কি দেখতে চাও হ্যাঁ আমি দেখতে চাই যদি দেখতে চাও কুফর দিকে চলে যাও জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের নির্দিষ্ট সীমা হলো সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহা থেকে এক ইঞ্চি পরিমাণ যদি আমি সামনে যাই মহান আল্লাহর নূরের কাদার লই আমি জলে পড়ে আমরা হয়ে যাব শেষ হয়ে যাব আমি সেখানে পড়ে আর যাইতে পারব না আল্লাহ রাসূল দান দি বলে জিব্রাইল যেই নূরকে তুমি ভয় করে সামনের দিকে উপরের দিকে যাচ্ছ না সেই নূরেই তো তোমাকে হুকুম দিচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল যাও তোমার কোনো খোঁজ নাই তোমার কোনো ভয় নেই তুমি চলে যাও ইয়া রাসূল আপনি আমার প্রতি একটু দৃষ্টি দিবেন জিব্রাইল চলে গেলেন যাইতে 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 লাবিতে গেলেন জবালিতে গেলেন মালাকুতে গেলেন সব জায়গার মধ্যে গেলেন এবার যাইতে যাইতে কোন এক জায়গায় চলে গেলেন যেই জায়গার নাম লামকান ধরে বলুন নাম কি লামকান এটা এমন একটা মকান যেখানে কোনো রাত হয় না যেখানে কোনো দিন হয় না যেখানে কোনো সূর্য ওঠে না চন্দ্র ওঠে না যেখানে কোনো গাছ নাই পালা নাই যেখানে কোনো কালার নাই লাল নাই নীল নাই হলুদ নাই কিচ্ছু নাই এই জায়গাটার নাম হচ্ছে লামকান জিব্রাইল সেখানে চলে গেলেন সেইখানে পরে জিব্রাইল আমি এবার আরশ আজিমের মধ্যে চলে গেলেন আরশ আজিমের মধ্যে যাওয়ার পরে জিব্রাইল আমি চিৎকার দিলেন জিব্রাইল আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন একবার আল্লাহু আকবার বললেন আবার তিনি আর সুবহানাল্লাহ বললে এবার জিব্রাইল আমি সেইখানে যাইয়া দেখে যে মদিনার নবীকে মক্কাতুল মুআজ্জামায় মাটিতে রেখে মক্কাতুল মুআজ্জামায় রেখে আরশ আজিম আল্লাহ দেখার জন্য গিয়েছিল জিব্রাইল বলে আমি সেইখানে যাইয়া দেখি ওই আরশের মধ্যে আমার মদিনার নবী বসে আছে যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার জিব্রাইল আমিন এবার সেখান থেকে চলে আসলেন এবার আসার পরে জিব্রাইল আমিন আল্লাহ নবীর দরবারে কদমে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মুক্তায় রেখে গেলাম আর সাহায্য গেলাম আল্লাহ দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ সেখানে যাইয়া দেখি আপনি আর সাহায্য গেলাম কে বসে আছেন আমি বুঝলাম না আল্লাহ রাসূল দা কি বলে জিব্রাইল বলে সমস্ত আল্লাহ দেখতে চাইছেন কিন্তু আল্লাহ দেখা দেন নাই আজকে আল্লাহ আলীকে খুশি আমাকে পাঠ পাড়িয়েছেন আপনার দরবারে একটু আল্লাহ পাক চাচ্ছেন আপনি আল্লাহর দরবারে যাওয়ার জন্য মেহরাজের দাওয়াতটা গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল দা কি বলে জিব্রাইল এই কথা আর তুমি আমাকে শুনাই পারবে কারণ তোমার সাথে যদি আমি মেহরাজের দাওয়াতটা যদি আমি নিয়ে ফেলি আল্লাহর দরবারে মেহমান যদি হয়ে যাই আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে সুবহানাল্লাহ বলুন হ্যাঁ জিব্রাইল আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে তুমি আল্লাহকে বলো আমি আল্লাহর দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না যতক্ষণ পর্যন্ত যত যুগ পর্যন্ত যত মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতের কোনো ফয়সালা করবে না ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মহান আল্লাহর দাওয়াত গ্রহণ করতে পারবো না বলে বলেন সুবহানাল্লাহ এখানে বলেন অনেক বড় ঘটনা অনেক বড় আছে আমি জ্ঞাত দিলাম আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাওয়াত কবুল করার পরে ঘোড়াটি উঠলেন
তিনি আল্লাহ এবং রাসূলুল্লাহ এমন ভাবে মাঝখানে বসেছিলেন, কাছাকাছি বসেছিলেন, এইভাবে দুই আঙ্গুল যদি ফাঁক করা হয় আল্লাহ এবং রাসূলের মধ্যে ফাঁক ছিল, এটুকু ফাঁক ছিল। আর অনেক বেয়াদবরা বলে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে স্বপ্নে, নাউজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ। আবার অনেকে বলে নবীর মেরাজ করেছে ভালো কথা, কিন্তু আল্লাহ দেখে নাই, নাউজুবিল্লাহ বলুন। দুটাই রং, আল্লাহ রাসূল আল্লাহকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন, আল্লাহ রাসূলকে দেখা দিবেন না। আমি মহান আল্লাহ দিচ্ছেন না তোমার জিব্বাটা এবং ঠোঁট এবং মুখটা আমি ঠান্ডা কাপড় দ্বারা তৈরি করেছি, ঠান্ডা করে তৈরি করেছি। আমার বন্ধু যখন ঘুম যাবে আমার বন্ধুর পায়ের তালুর মধ্যে তুমি চুমা দিতে থাকবে, আমার বন্ধুর কদম মুবারকের কান্ন আঙ্গুল তুমি জিব্বা দিয়ে চুষতে থাকবে। তোমার ঠান্ডার জিব্বা ঠান্ডা অনুভব করে বন্ধু যখন সজাগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি মহান আল্লাহর মেরাজের দাওয়াত পৌঁছাই দিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন চলে আসেন, আসার পরে এবার জিব্রাইল আমিন আল্লাহর নবীর কদমে এসে যখন ঠোঁট মোট ঠোঁট এবং ঠোঁট লাগিয়ে দিলেন, জিব্বা দিয়ে যখন তুষতে লাগলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবী চোখ মুবারক খুলে বললেন, এ জিব্রাইল 40,000 বছর তোমার জীবন আমি রাসূলের জীবনে তুমি আমার দরবারে এসেছো, কোনদিন আমার পায়ে চুমা দাও নাই, আজকে কেন তুমি আমার কদমের মধ্যে চুমা খেয়েছো, কারণ কি, কেন তুমি আমার কদমে আজকে তুমি চুমা খেয়েছো? জিব্রাইল আমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম সে বলি আপনার কদমের ফয়েজ বরকত ফজিলত যদি আমি জিব্রাইল আগে জানতাম 40,000 বছর 40,000 বার আপনার দরবারে এসেছে, আপনার কদমে আমার জীবনে আমি কোনদিন জান্নাত দেখিনি, আমার জীবনে আমি কোনদিন জাহান্নাম দেখিনি, আমার জীবনে আমি কোনদিন লাভ দেখিনি, জবাব দেখিনি, বারাকাত দেখিনি, লাভ হাম দেখিনি, আশীর্বাদ দেখিনি, তাজা সারা সারাদিন আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনার কদমে যখন আমার টোটা লাগিয়ে দিলাম, চুমা যখন খেলাম, খোদার কসম খেয়ে বলি আপনার কদমে যখন চুমা খাইলাম, খোদার খোদাই থেকে শুরু করে আরশ আজিম থেকে শুরু করে তারাদাস্তার পর্যন্ত খোদার জগতের যত কিছু নেয়ামত রয়েছে এই মাত্র সব কিছু আমি জিব্রাইল আপনাদের কদমের নিচে দেখতে পেরেছি বলে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী হুজুর আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ হুমায়ুন রেজভি মাদরাসাতুল আলী তিনি এসে উপস্থিত হয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মেহমান একের পর এক আসবেন, আপনারা আসেন, আপনারা থাকবেন না, না চলে যাবেন, থাকবেন, কে কে থাকবেন না হাত তোলেন।
মোটামুটি অনেকগুলো উঠে গেছে, এরা আসলে না যাওয়ার পক্ষে থাকবে, আল্লাহ পাক থাকার তৌফিক দান করুন। আমিন। কি বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিবরাইল তুমি কি দেখেছো? কয় আমি সব কিছু আপনার কদমে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে জিবরাইল তুমি বুঝি সব দেখেছো? হ্যাঁ সব দেখেছি, কয় তুমি এখনো একটা জিনিস এখনো দেখো নাই। সুবহানাল্লাহ বললাম না? সুবহানাল্লাহ। এটা আবার কেমন কথা, আমি তো কিচ্ছু বাকি নাই আমার জানার মতে, একটা জিনিস দেখি নাই সেটা কি? আল্লাহ রাসূল বলে জিবরাইল তুমি কি মহান আল্লাহকে দেখেছো? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহকে তো আসলে আমি দেখিনি, তুমি কি দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। যদি দেখতে চাও কুফর দিকে চলে যাও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের নির্দিষ্ট সীমা হলো সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা থেকে এক ইঞ্চি পরিমাণ যদি আমি সামনে যাই মহান আল্লাহর নূরের কাজে আমি জলে পড়ে আমরা হয়ে যাব, শেষ হয়ে যাব, আমি সেখানে পড়ে আর যাইতে পারবো না। আল্লাহ রাসূল দান দিবার জিবরাইল যেই নূরকে তুমি ভয় করে সামনের দিকে ঘুরে দিকে যাচ্ছ না, সেই নূরেই তো তোমাকে হুকুম দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যাও, তোমার কোনো খবর নাই, তোমার কোনো ভয় নেই, তুমি চলে যাও। ইয়া রাসূল আপনি আমার প্রতি একটু দৃষ্টি দিবেন। জিবরাইল চলে গেলেন, যাইতে 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 লাউদে গেলেন, জাবালুতে গেলেন, মালাকুতে গেলেন, সব জায়গার মধ্যে গেলেন। এবার যাইতে যাইতে কোন এক জায়গায় চলে গেলেন, যেই জায়গার নাম লা মকান। ধরে বলুন নাম কি? লা মকান। এটা এমন একটা মকান যেখানে কোনো রাত হয় না, যেখানে কোনো দিন হয় না, যেখানে কোনো সূর্য ওঠে না, চন্দ্র ওঠে না, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, যেখানে কোনো কালার নাই, লাল নাই, নীল নাই, হলুদ নাই, কিচ্ছু নাই, এই জায়গাটার নাম হচ্ছে লা মকান। জিবরাইল সেখানে চলে গেলেন, সেইখানে পরে জিবরাইল আমিন এবার আরশ আজিমের মধ্যে চলে গেলেন। আরশ আজিমের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন চিৎকার দিলেন, জিবরাইল আমিন আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, একবার আল্লাহু আকবার বললেন, আবার তিনি আর সুরমা বললে। এবার জিবরাইল আমিন সেইখানে যাইয়া দেখে যে মদিনার নবীকে মক্কাতুল মুআজ্জামায় মাটিতে রেখে মক্কাতুল মুআজ্জামায় রেখে আরশ আজিম আল্লাহ দেখার জন্য গিয়েছিল, জিবরাইল বলে আমি সেইখানে যাইয়া দেখি ওই আরশের মধ্যে আমার মদিনার নবী বসে আছে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আরো বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন এবার সেখান থেকে চলে আসলেন, এবার আসার পরে জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে কদমে বলে আরশ আপনাকে আমি মুক্তা রেখে গেলাম, আরশ আজমি গেলাম আল্লাহ দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ সেইখানে দেখে দেখে আপনি আরশ আজমির মধ্যে বসে আছেন, আমি বুঝলাম না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে জিবরাইল সমস্ত তোমার সাথে যদি আমি মেহরাজের দাওয়াতটা যদি আমি নিয়ে ফেলি আল্লাহর দরবারে মেহমান যদি হয়ে যাই আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে? আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে? তুমি আল্লাহকে বলো আমি আল্লাহর দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না, যতক্ষণ পর্যন্ত যত যুগ পর্যন্ত যত মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতের কোন ফয়সালা করবে না, ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মহান আল্লাহর দাওয়াত গ্রহণ করতে পারবো না। বলে বলেন সুবহানাল্লাহ। এখানে বলেন অনেক বড় ঘটনা অনেক বড় আখের আমি জ্ঞাত দিলাম আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাওয়াত কবুল করার পরে ঘোড়া কে উঠলেন, ঘোড়া ঘোড়ার পরে এবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া কে উঠে মসজিদে আসা গেলেন, সেখানে নামাজ হলো হলো কাম্পি কেরামের সাথে কাছে তিনি আমাদের করলেন নামাজ আদায় করলেন। এবার যাইতে যাইতে তিনি সব আসমান গ্রহণ করার পরে মহান আল্লাহর দরবারে যখন তিনি চলে গেলেন
মহান আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে ভাইয়েরা আমার ফরকানায় তাওবা কওসাইনে আওয়াজ দেন তিনি আল্লাহ এবং রাসূলুল্লাহ এমন ভাবে মাঝখানে বসেছিলেন কাছাকাছি বসেছিলেন এইভাবে দুই আঙ্গুল যদি ফাঁক করা হয় আল্লাহ এবং রাসূলের মধ্যে ফাঁক ছিল এই দূরত্ব ফাঁক ছিল আর অনেক দেয়াতরা বলে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে স্বপ্নে নাউজুবিল্লাহ বলে আবার অনেকে বলে নবী মেরাজ করেছে ভালো কথা কিন্তু আল্লাহ দেখে নাই নাউজুবিল্লাহ বলুন দুটাই রং আল্লাহ রাসূল আল্লাহকে আল্লাহ দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূলকে দেখা দিবেন না।